তাই এহেনো রাজাকে তো একবার দেখতে হয়। নারদ আস্তে আস্তে সেই ছেলেটার সঙ্গে রাজপ্রাসাদে গিয়ে দেখতে পাচ্ছে অদূরে মহারাজ দাঁড়িয়ে আছে, যে যা গিয়ে চাইছে মহারাজ তাই তাকে দান করে দিচ্ছে। কেউ হয়তো গিয়ে চাইছে মহারাজ আমার মেয়ের বিয়ে, মহারাজ বলছে মন্ত্রী এর মেয়ের বিয়েতে যা সোনা দানা লাগবে সব দিয়ে দাও। কেউ হয়তো গিয়ে বলছে মহারাজ আমার ফসল ক্ষতি হয়ে গেছে, সন্তান দিকে নিয়ে কি খাবো, মন্ত্রী ওর যা ক্ষতি হয়েছে সব পূরণ করে দাও। আর নারদ রাজাকে ভালো করে লক্ষ্য করে একটা দৃশ্য দেখতে পেয়েছে, কি জানেন, নারদ ভালো করে দেখে দেখতে পাচ্ছে রাজা হাতে করে দান করছে আর নয়ন জলে তার বুক ভেসে যাচ্ছে। নারদ মনে মনে ভাবছে হাতে দান করছে অথচ নয়নে জল পড়ে কেন, হ্যাঁ তাহলে দান করছে সব শেষ হয়ে যাচ্ছে বলে কি কাঁদছে, হ্যাঁ ভক্তরা ভক্ত চেনে তাই তো, সাধু সঙ্গ করলে সাধু হওয়া যায়, চোরের সঙ্গ করলে চোর, আর কেউ যদি মাতালের সঙ্গ করে মাতাল। নারদ তো ভক্ত, আর ভক্ত একজন ভক্ত আর একজন ভক্তকে দেখলে ঠিক চিনতে পারবে। নারদ রাজাকে ভালো করে দর্শন করে দেখছে কি হাতে করে দান করছে অথচ নয়ন জলে বুক ভেসে যাচ্ছে, কি কেমন ভক্ত। নারদ ভালো করে দর্শন করে দেখছে যেমন তেমন ভক্ত নয়, আপন ভজন কথা না কইও যথা তথা, হাতে করে মানুষকে দান করছে মানুষের অভাব পূরণ করে দিচ্ছে আর নয়ন জলে বুক ভাসিয়ে হৃদয়ের মাঝখানে ভগবানকে ডাকছে। নারদ নয়ন জলে বুক ভাসিয়ে বলছে এই জগতের মানুষ শুধু নিতে শিখেছে, কোনোদিনও কাউকে দিতে শিখেনি তাই তো মা, এই জগতের মানুষ শুধু নিতে শিখেছে দিতে শিখেনি। বিরাট ধন সম্পত্তির মালিক কোটিপতি তার কাছে যদি আপনি হরি নামের চাঁদা চাইতে যান দেখবেন হাতটা পকেটের মধ্যে ভরবে কিন্তু বেরোবে না, কেন, কারণ পকেটের মধ্যে অনেক টাকা রয়েছে সেখানে বাছা চলছে কোনটা সব থেকে ছোট। ভগবান মনে মনে ভাবছে শোনো ওই পকেটের মধ্যে হয়তো কমিটির দাদা ভাইরা দেখতে পাচ্ছে না তুমি কি বার করছো, কিন্তু আমার ভগবান অন্তর্যামী তার সিসিটিভি ক্যামেরায় সব ধরা পড়ে যাচ্ছে। অনেক ধন সম্পত্তি আছে কিন্তু ভগবানের নামে চাইতে গেলে ছেড়া দি টাকার না, বলে এটা নিয়ে যা সামনের বছর বাড়িয়ে দেব, সামনের বছর সে বেঁচে থাকবে কিনা তার কোনো গ্যারেন্টি আছে, এ জগতের মানুষ শুধু আমার আমার করে চেয়ে গেছে মানুষকে কোনোদিনও দিতে শিখেনি, হাত নিতে শিখে যে হাত ওপর করতে শিখেনি। আজকে সেই রাজাকে দেখে নারদ মনে মনে ভাবছে এমন রাজা তো আমি কখনো দেখি নাই, নিজ করে তার যত ধন সম্পত্তি আছে সব দান করে দিচ্ছে আবার অন্তর মাঝে অগাধ ভক্তি নয়ন জলে বুক ভাসিয়ে ভগবানকে ডাকছে। গিরিধারী গোপাল যশোদা দুলাল অপরূপ লীলা তব তরুণতম, অপরূপ লীলা তব তরুণতম, হরি গোপাল গোপ নন্দ দোলা অপরূপ লীলা তব তরুণতম, অপরূপ লীলা তব গোপাল
ভগবানকে ডাকছে নয়ন জলে বুক ভাসিয়ে নারদ মনে মনে ভাবছে আমি তো ভক্তকে দর্শন করলাম কিন্তু ভগবান বলেছে আস্তে ভগবান বলেছে ওই মর্তের মাটিতে গিয়ে যদি কোনো বড় ভক্তকে আমি পাই ভগবানকে যেন নিয়ে এসে দেখাই আজকে নারদ ছুটতে ছুটতে বৈকুণ্ঠে গিয়ে হাজির ও প্রভু প্রভু একি নারদ একি এতদিন পর তুমি ও প্রভু একি নারদ তোমার চোখে জল কেন প্রভু গো আমি মনে মনে ভাবতাম আমি বোধহয় ভগবানের সবচেয়ে বড় ভক্ত না ঠাকুর না আমি তোমার বড় ভক্ত নয় আমার থেকে হচ্ছে একজন বড় ভক্ত এই মর্তের মাটিতে আছে নয়ন জলে বুক ভাসিয়ে তোমার নাম গাইছে আর যে যা চাইছে তাকে দান করে দিচ্ছে মুখে কোনো কথা বলছে না হৃদয়ে শুধু তোমার নাম গাইছে নয়ন জলে যে তোমার চরণ ধুয়ে দিচ্ছে প্রভু গো দেখতে পাচ্ছ না ঠাকুর তোমাকে পেতে গেলে যেটা দরকার মহারাজ তো সেটাই দিচ্ছে তোমাকে পেতে গেলে যেটা দরকার মহারাজ তো সেটাই দিচ্ছে তোমার কি চোখ নেই ও নারদ ও নারদ আমি দেখেছি নারদ আমি দেখেছি শোনো নারদ শোনো ভক্তকে কাঙাল না করলে যে আমি দেখা দিই না দান করতে করতে যখন আমার ওই ভক্ত কাঙাল হয়ে যাবে তবে তো সে আমাকে পাবে নারদ ও নারদ তুমি তো দেখে এসেছো চলো আমাকে সঙ্গে করে নিয়ে চলো সঙ্গে করে একবারে নিয়ে চলো এই ভক্তির দরজা আমরা মা কি করি আমরা ভগবানের দরজায় যাই তাই তো মন্দিরে পুজো দিতে গেলে আমরা ভগবানের দরজায় যাই আজকে নয়ন জলে বুক ভাসিয়ে রাজা এমন করে ভগবানকে ডাকছে আজকে ভগবান ভক্তির দরজায় এসে প্রভুজি বুঝছো প্রভু তোমাকে তো নিয়ে যাওয়া যাবে না যে কেন ও তুমি তো ভক্তের ভালোটা দেখতে পারো না তোমাকে যদি নিয়ে যায় তুমি তো ভক্তকে পরীক্ষা করতে শুরু করে দেবে তোমাকে নিয়ে যাব না শোনো নারদ শোনো আমি ভক্তকে কেন পরীক্ষা করি জানো সব জিনিসই আগুনে পুড়ে গেলে ছাই হয় না কিছু কিছু জিনিস আগুনে পুড়লে খাঁটি হয় যেমন সোনা সোনাকে যত আগুনে পোড়ানো হয় সোনার থেকে খাদটা বেরিয়ে যায় সোনাটা খাঁটি হয় ভক্তকে আমি যত পরীক্ষা করি ভক্তের মধ্য থেকে খাদ রূপী কাম কোদ লোভ মোহ মদ মাৎসর্য গুলো বেরিয়ে গেলে তবে তো সে আমাকে পাবে চলো নারদ আমাকে সঙ্গে করে একবারে নিয়ে চলো ও প্রভু এই বেশে গেলে তো সবাই দেখে ফেলবে তা এক কাজ করো দুজনে ছদ্মবেশ ধরবো তা ভগবান বলছে কি ছদ্মবেশ ধরবে আচ্ছা নারদ এক কাজ করো তুমি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরো আর আমি কি করব আমি এক বালক ব্রাহ্মণের বেশ ধরব আজ লীলা প্রকাশিত নারায়ণ এক বালক ব্রাহ্মণের বেশ ধরেছে আর নারদ এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে কাঁধে ভিক্ষার ঝুলি অঙ্গে রামাবলী নিয়ে আজকে দুজনে যাচ্ছে কোথায় মর্তের মাটিতে ভক্ত দর্শন করতে কেমন করে যাচ্ছে হরি বল রে হরি বল রে বদনে বদনে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বদনে হরে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বদনে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বদনে হরে বল রে তার নারদ থামিয়ে দিয়েছে ও প্রভু দাঁড়াও ও প্রভু দাঁড়াও তা তুমি নিজে হরি হয়ে হরি নাম গাইছো কেন কিমা তাই তো
আপনাদের যাদের যাদের যা নাম আছে আপনারা যদি সেই নাম ধরে ঘরেতে কাঁদেন ঘরেতে সেই নাম ধরে চিৎকার করেন তা পাড়া প্রতিবেশীর লোক কি বলবে খেপে গেছে বলবে তাই তো নিশ্চয়ই মাথার গন্ডগোল হয়েছে আর নিজের নাম ধরে চিৎকার করবে কেন নারদ বলে ও প্রভু তোমার নাম হরি তা তুমি হরি বলে চেঁচাচ্ছ কেন নারদ শোনো ওই যে ভক্তকে দর্শন করতে যাচ্ছি সেই ভক্ত সবাইকে হরি নাম দিয়েছে সবাই যে যা চেয়েছে তাই দিয়েছে অন্তরের মাঝে নিজে হরি নাম উচ্চারণ করেছে কিন্তু এমন কোন ভক্ত তার কাছে যায়নি যে দুটো হরি কথা তার কর্ণে দিয়েছে তার কর্ণে তো কেউ হরি নাম দেয়নি তাই আজকে আমি নিজে হরি হয়ে আজ ভক্তের দরজায় গিয়ে ভক্তের কানে আজকে নিজে স্বয়ং হরি হয়ে আমি হরি নাম দেব আজকে যা গাইছে কি গাইছে হরি বল রে হরি বল রে বলরে বদনে হরি বলরে হরি বলরে হরি বলরে হরি বলরে বদনে হরি বলরে হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল ভাই হরি নাম ছাড়া জীবে আর গতি না 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 হরি বল রে হরি বল রে হরি বল রে বদনে হরি প্রভু আস্তে আস্তে কি ব্যাপার নারদ আমার হরিনাম বন্ধ করে দিলে কেন ও প্রভু রাজ্যে ঢুকে পড়েছি ওই যে দেখতে পাচ্ছ না রাজ্যে ঢুকে পড়েছি বলে ও ও নারদ এ তো বিশাল লম্বা লাইন গো হ্যাঁ এ যদি লাইনে দাঁড়ায় আর লক্ষ্মী যদি খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে চলে আসে কি হবে বলে ও প্রভু তোমাকে লাইনে দাঁড়াতে হবে কারণ রাজার নিয়ম খুব কঠিন তার কাছে আগে যে যাবে সে আগে দান পাবে আর যে পরে যাবে সে পরে দান পাবে যতই গণ্যমান্য ব্যক্তি হও না কেন তুমি পরে গেলে মহারাজ তোমাকে আগে দান দেবেন বলে নারদ এই এতক্ষণ যদি আমি লাইনে দাঁড়িয়ে থাকি আমার লক্ষ্মী মরতে এসে হাজির হয়ে যাবে এতক্ষণ তো দাঁড়িয়ে থাকা যাবে না উপভোগ করবেটা কি তা শোনো নারদ শোনো একটা কাজ করি কি কাজ এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দান নিবে বলে আজকে আমি উঠে এসেছি দান চাইতে তাই সবার পিছনে দাঁড়িয়ে আজকে রাজার নাম চিৎকার করে ডাকবো আর যখনই রাজার নাম ধরে ডাকবো তার রাজ্যের মাটিতে দাঁড়িয়ে তার নাম চিৎকার করে ডাকছি এত বড় বুকের পাটাকার সেই ক্রোধ নিয়ে আমার কাছে ছুটে আসবে আর তখনই আমি তার কাছে দান চেয়ে আমার লীলা প্রকাশিত নারায়ণ সবার পিছনে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে মহারাজ নহ মহারাজ নহ চমকে উঠেছে কি যেই না কানে সন্তোষটা গিয়ে পৌঁছতে চমকে উঠেছে কি দেখি এত বড় বুকের পাটাকার এত বড় সাহস তার আমার রাজ্যের মাটিতে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকে এত বড় সাহস কার সরে যা সবাইকে সরিয়ে দিয়ে যখন মহারাজ সেই ভগবানের কাছে এসে দাঁড়িয়েছে আর ভগবানের নয়নে যেই না নয়ন করেছে যে রাগ নিয়ে ছুটে এসেছিল সেই রাগ বলে জল হয়ে গেল কে তুই কে তুই তোর নয়নে নয়ন পড়া মাত্রই আমার সব রাগ গলে জল হয়ে গেল কে তুই আমার দেখে মনে হচ্ছে তুই নাকি আমার অনেক দিনের চেনা বল তুই কে মহারাজ আমি এক ব্রাহ্মণ ঘরের সন্তান আমি আপনার কাছে এসেছি দান চাইতে তুই দান চাস হ্যাঁ তা বাবা তুই দান চাস তুই আমার নাম জানলি কি করে তুই তো আমার রাজ্যের নোশ মহারাজ আপনার নাম ধরে ডেকেছি বলে আপনি রাগ করেছেন না বাবা না আমি রাগ করিনি তা তুই আমার নামটা জানলি কি করে মহারাজ যখন ওই রাস্তা দিয়ে আসছিলাম সবাই বলছিল চলো গো চলো মহারাজ নহুষ দান দিচ্ছে তখনই আপনার নামটা আমি শুনে নিয়েছি বাবা তুই দান চাস
বলে হ্যাঁ চাই এই যে ঝোলা নিয়ে এসেছি দাও দান বল কি চাস বল কি চাস তোকে আগে দেব বল কি চাস আমার রাজ্য নিবি আমার ওই সোনার সিংহাসন নিবি যা বস নারদ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে দেখো প্রভু দেখো কত বড় ভক্ত দেখো খালি আজকে তোমাকে সোনার সিংহাসনটা পর্যন্ত দান করে দিচ্ছে সেই সোনার সিংহাসনের মায়াটা তার নেই ভগবান বলছে শান রাজন তোমার কাছ থেকে আমি বেশি কিছু চাই না তোমার রাজত্ব চাই না তোমার রাজ সিংহাসন চাই না তোমার কাছ থেকে সামান্য ভূমি আমি দান স্বরূপ চাই কিন্তু দান দেওয়ার পূর্বে তোমায় প্রতিজ্ঞা করতে হবে যে ভূমি তুমি আমায় দান করবে সেই ভূমি তুমি কোনোদিনও স্পর্শ করবে না করবে না করবে না করবে না বলিস কি হ্যাঁ যে ভূমি তুমি আমাকে দান করবে সেই ভূমি কিন্তু তুমি কোনোদিনও স্পর্শ করবে কতটা ভূমি চাস কতটা ভূমি চাস মহারাজ দান যদি দিতে হয় দাও আমি যা চাইছি চাইলেন দান আজকে আঁচলটা পেতে দান চাইছে মহারাজ দান দিন দান দেহ তুমি তিন হাত ভূমি 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 শোনো হে মহারাজ শোনো হে মহারাজ শোনো হে মহারাজ শোনো ও হে মহারাজ বলছে দান দাও কহাত কহাত দান মা কহাত চাইলো এই সামনে মা আমার ঘুমিয়ে লুকিয়ে পড়ে যাচ্ছে হায় হায় রিব এই ভগবানের কাছ থেকে এখন যদি একটা বালিশ চায় কিন্তু ভগবান দেন এই এখন ঘুমিয়ে ঘুমিয়ে গান শুনছে আর কালকে সকালবেলা জিজ্ঞাসা করবে ছেলেটা যে কি বলে গেল কিছুই বুঝতে পারি না কি যে হরি নাম করে কিছুই বুঝতে পারি না আচ্ছা তা যিনি 50 টাকা দান করেছে ভগবানের কাছে প্রার্থনা করি কাজল মান্না তার যেন শরীর ভালো থাকে তার যেন সংসারের সবাই ভালো থাকে সবাই মিলে তার জন্য নিতাই গৌর হরি বল 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 যাদের যাদের দেওয়ার ইচ্ছা আছে সবাই একটু কীর্তনের শেষে দেবেন কেন এখন দিয়ে সব বাড়ি পালিয়ে যাবে আর কীর্তনের শেষে না দিলে সব কিন্তু ভগবান দেখছে হ্যাঁ এখন দিল মানে দিয়েই ঘর যখন দেবেন সবাই কীর্তনের শেষে দেবেন আমি থাকবো এখন দিবেন না এখন উঠে আসবেন না কীর্তনের ভাবটা নষ্ট হবে শুনুন মন দিয়ে লীলাটা খুব সুন্দর শুনুন ভগবানের কাছে আজকে প্রহাত চাইছে তিন হাত হ্যাঁ আর তিন পদভূমি কাকে চেয়েছিল মনে আছে বলি মহারাজকে বামন অবতারে যখন বলি মহারাজের কাছে গিয়েছিল বলি মহারাজ তখন যজ্ঞে বসেছে আর বামন অবতারে ভগবান গিয়ে বলছে ভিক্ষাং দেহি আর বলি মহারাজ উঠে এসেছে বলছে বলো ভিখারি তোমার কি চাই কত বড় বুকের পাটা দেখো মা কত বড় বুকের পাটা আমাদের বাড়িতে ভিখারিরা আসলে আমরা কি করি পাঁচ টাকা পাঁচ কেজি আলু পাঁচ কেজি চাল দিয়ে ছেড়ে দিই কোনোদিনও ভিখারিকে বলি না বলো ভিখারি তোমার কি চাই বলি কেউ কোনোদিনও বলেছি নাকি কেউ বলিনি আর মহারাজ বলি স্বর্গ মত্ত পাতালের অধিপতি তিনি বলছে বলো কি চাই বলো তোমার কত বড় বুকের পাটা হ্যাঁ সঙ্গে সঙ্গে বামন অবতার রূপী ভগবান বলছে বলি তোমার কাছে আমি সামান্য ভূমি চাই সামান্য ভূমি কতটা ভূমি চাও আমি স্বর্গমত্ত পাতালের অধিপতি বলি বলো কতটা চাও বলছে তোমাকে শপথ করতে হবে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে বলছে হ্যাঁ বলো কতটা চাও আমার পায়ের তিন পদ ভূমি তুমি আমাকে দান করো তখন বলি মহারাজ বলছে কিছু মনে করবেন না একটা কথা বলি আপনি যেমন খাটো আপনার বুদ্ধিটাও তেমনি খাটো বলছে কেন বলছে আপনি একে বামন মানে ছোট আর আপনার পাগুলোও ছোট ছোট তাই তো আর সেই পায়ের তিন পদভূমি আপনার কতটা জায়গা হবে বলছে না আমি যেটা চেয়েছি তুমি আমাকে দাও বলে তাই যখনই